সবাইকে এডোলেকচার বি পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে এনাফ নিয়ে এক আলোচনা করব অ্যানাফের ব্যবহার অ্যান একদম সহজ মাত্র দুটো নিয়ম আছে এনাফের সেটি হচ্ছে অ্যান আমরা কোথায় ব্যবহার করি আমরা একটা সেন্টেন্সে যখন এনআপ ব্যবহার করি তখন খেয়াল করি আমরা যেটা সেটি হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এনাফ থাকে খেয়াল রাখতে হবে অ্যানাফ অ্যানাপের পরে আমরা যখন অ্যান খেয়াল করবো অ্যানাপের পরে আমরা দিব নাউন আমরা যখন কোনো একটি সেন্টেন্সে দেখবো যে অ্যানাপ আছে এর পরে আমরা দেখবো নাউন এরপরে যদি আমরা দেখি অ্যানাফ এই অ্যান পরে আমরা আগে দেখব হচ্ছে অ্যাডজিটিভ তাহলে অ্যানাপের পরে যেটা আসবে সেটি হচ্ছে নাউন আর এনআপের আগে যেটা বলবে সেটি হচ্ছে অ্যাডজিটিভ আর ভর্তি পরীক্ষায় এটি বেশি এসে থাকে যেমন প্রথমে আমি একটা এক্সাম্পল দিই সেটি হচ্ছে ওয়েন ইউর বাড়ি ডাজেন্ট গ্যাট ড্যাশ ইট কান্ট মেক দ্য গ্লুকোজ এইট নেটস এখানে খেয়াল করো যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে অ্যানাফ ফুড এরপরে যে অপশনটি দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে ফুড অ্যাজ অ্যানাফ এরপরে থার্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে ফুড অ্যানাফ এরপরে অ্যানাফ দ্য ফুড এখন আমাদের এখানে অ্যান্সার কোনটি হবে খেয়াল রাখো আমি যদি এখান থেকে শুরু করি ডিতে এখানে থাকে অ্যানাফ দ্য ফুড আচ্ছা এনাফের পরে দা ফুড হবে না কারণ এখানে দা আছে একটা যার কারণে আমি বলেছি কি অ্যানাফের পরে সবসময় নাউন আসবে যদি এখানে নাউন নাই দ্য ফুড আছে তাহলে এখানে এটি অ্যান্সার হিসেবে আমরা নেব না তাহলে এটি বাদ এরপরে আমরা যদি সিতে আসি সিতে হচ্ছে ফুড অ্যানাফ লি অ্যানাফলি বলে কিছু আছে কি না যদি না থাকে তাহলে এটিও বাদ তাহলে খেয়াল করো এই যে ফুড আছে ফুডটা হচ্ছে একটি নাউন নাউন কখনো এনাফের আগে বসে না নাউন পরে বসবে আবার আরেকটা জিনিস আমরা খেয়াল করি এখানে এনাফলি আছে এনাফ নাই সো এটা পুরোপুরি ভুল এরপরে আমরা যদি বিতে যাই বিতে হচ্ছে ফুড অ্যাজ এনাফ এখানে খেয়াল করো ফুড অ্যাজ এইখানে এই যে অ্যাজ আছে এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করি এনাফের আগে হচ্ছে ফুড নাউনটা সো এটাও হবে না এটা ভুল তাহলে অপশন থাকে একটা এটাই অ্যান্সার হবে কিন্তু কেন হচ্ছে দেখো সেটা হচ্ছে অ্যানাফের পরেই ফুড আছে দ্যাট মিন্স নাউন তাহলে অ্যানাফের পরেই সবসময় আমরা খেয়াল করবো যে নাউন আসবে যদি এখানে অ্যাডজিটিভ দেয় বা অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে তাহলে সেটা হবে না ওকে এবার আসো অ্যানাফের যেই দ্বিতীয় যে ব্যবহারটি আমি যেটি বলেছি যে অ্যানাফের আগে অ্যাডজিটিভ বসবে তাহলে এই ধরনের এক্সাম্পল তো একটি দিতেই হয় দেখো দ্য ড্যাফিনেশন ফর গ্রাম ক্যালোরিজ অর ক্যালোরিজ আর ড্যাশ ফর মোস্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এখানে চারটি অপশন আছে তোমাদের ভর্তি পরীক্ষায় এই ধরনের অপশনগুলো থাকবে চারটি অপশন থাকবে এরকম চারটি বা পাঁচটিও থাকে অনেক সময় তো এই অপশনগুলোর মধ্যে একটা অ্যান্সার হবে। এখন দেখো আমরা যদি এতে আসি অ্যাকুরেট অ্যাজ এনাআফ আমরা দেখতে পাচ্ছি অ্যাকুরেট আছে আর এনাফ আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে অ্যাকুরেটটা কী অ্যাকুরেটটা কোন পার্টস অফ স্পিচ যেহেতু আমরা অ্যানাফ দেখতে পাচ্ছি অ্যানাফের কাজ হচ্ছে সে আগে একটা অ্যাজিটিভ নেবে আর পরে কি নাই নাও নেয় তাহলে আমরা দেখি যে অ্যানাপের আগে আমরা দেখতে পাচ্ছি অ্যাকুরেট অ্যান পরেও অ্যাকুরেট আছে তো অ্যাক্যুরেটটা কি অ্যাকুরেটটা হচ্ছে অ্যাজিটিভ হিসাবে এখানে কাজ করছে সো অ্যাজিটিভটা কোথায় বসে অ্যানাফের আগে তাহলে আমরা খেয়াল করি এখানে হচ্ছে অ্যাকুরেট অ্যাজ অ্যানাফ এখানে এ অ্যান্সারটি হতে পারে আমরা এটি স্কিপ করে যাই অ্যাকুরেট অ্যানাফ এটিও হতে পারে কারণ এনআফের আগে অ্যাকুরেটটা বসেছে দুটোর একটি হতে পারে আমরা সি অপশনে যাই অ্যান অ্যাক্যুরেট এটা একেবারেই হবে না এটা আমরা বাদ দিয়ে দিব কারণ হচ্ছে এনআফের পরে অ্যাকুরেট আছে আবার এখানে এটাও হইতে পারে কিন্তু মূল সমস্যা যে এখানে সেখানে হচ্ছে অ্যাজ আছে এখানে অ্যাজটা থাকার কারণে এটা ভুল তাহলে আমাদের এস কোন কোন অপশন আছে সেটা আমরা দেখবো সি এবং এতে তাহলে এই দুটো বাদ আর থাকে আমাদের বি অপশন তাহলে অ্যাকুরেট অ্যান আপ তাহলে আমরা বুঝতে পারলাম কি যদি আমাদের কোনো এরকম কোনো পরীক্ষায় আসে যে এন থাকে এবং এন থাকলেই থাকলে আমরা বুঝতে পারবো যে এর পরে একটি নাউন হবে আর আগে বসলে সেটা এরজিটিভ বসবে এরকম অপশনই পরীক্ষায় আসে এরপরে আমরা পিন পয়েন্ট আকারেও আসতে পারে পিন পয়েন্ট এরও দিয়ে দিবে যে এখানে ভুল কোথায় সেটি বের করো সো সেরকম একটি এক্সাম্পল আমি দিয়েছি মোস্ট লার্জ কর্পোরেশনস প্রোভাইড পেনশন প্ল্যানস ফর দেয়ার এমপ্লয়িজ সো দ্যাট দে উইল বি সিকিউর এনাফ দ্যান টু লিভ কমফোর্টেবলি ডিউরিং দেয়ার রিটায়ারমেন্ট এখানে তুমি সবগুলো পড়ার দরকার নেই তোমাকে খেয়াল রাখতে হবে তোমার অপশন যে চারটা আছে এই যে এ বি সি ডি এই চারটার মধ্যে তোমার কোথাও না কোথাও ভুলে আছে তাহলে আমরা যদি প্রথমটা দেখি যে দ্যাটে কোনো ভুল আছে কি না সোদ্যাট সোদ্যাটে ভুল নাই কারণ হচ্ছে মোস্ট লার্জ কর্পোরেশনস প্রোভাইড পেনশন প্ল্যানস ফর দে এমপ্লয়িজ তারা কেন পেনশন তাদের এমপ্লয়িদের জন্য পেনশন প্ল্যান করে যাতে করে তারা রিটায়ার রিটায়ারমেন্টের পরে কিছু তারা সিকিউর থাকতে পারে এই জন্যই তা যার কারণে এই দ্যাটটা ঠিক আছে যাতে করে যাতে তারা কিছু একটা হয় আচ্ছা যাই হোক তাহলে বিতে আসি স্যাকিউর অফ এখন দেখো এখানে সেকিউরটা অ্যাজিডিভ হিসেবে কাজ করেছে ঠিক আছে তাহলে এটা ভুল নাই আচ্ছা তারপরে হচ্ছে টু লিভ অ্যান দেন টু লিভ কমফোর্টেবলি কীরকম করে থাকতে কমফোর্টেবলি থাকতে বাস করতে ডিউরিং দেয়ার রিটায়ারমেন্ট তাদের রিটায়ারমেন্টের সময় আচ্ছা এখন খেয়াল করো এখানে যে সমস্যাটা হয়েছে আমরা ভুল পাচ্ছি না অনেকে বলবে যে ভুলটা কোথায় ভুল হচ্ছে বি বিতে আমি একটু আগে বলেছি যে ভুল না এখানে এখন ভুলটা কেন হলো আমি সেটি বলছি সেটি হচ্ছে এখানে স্যাকিউর অ্যানাম্প থাকা সত্ত্বেও ভুল কেন সেটা হচ্ছে তুমি খেয়াল করো নি এখানে দেন আছে আর দেনটা এখানে থাকতে পারবে না তার মানে হচ্ছে তোমার এই যে অপশন থাকা সত্ত্বেও খেয়াল করো এখানে স্যাকিউর অ্যান আপ থাকা সত্ত্বেও তোমার ভুল হচ্ছে তুমি কিন্তু দেখেছো যে স্যাকিউর এনআপ তোমার এখানে ভুল নাই তুমি হয়তো বলতে পারো যে টিচাররা এখানে কোনো ভুল দেয়নি অপশনটিতে এই অপশনটির সমস্যা আছে কিন্তু আসলে এই কোয়েশানে কোনো সমস্যা নাই সমস্যা হলো এই যে দেন থাকার কারণে দেন হবে না এখানে তাহলে আমরা যেই জিনিসটি বুঝতে পেরেছি এখানে সেটি হলো আমাদের সোজা হিসাব আমরা খেয়াল রাখবো যে আমাদের এন আছে কোনো একটা অপশনে তাহলে খেয়াল রাখবো যে এনআপের আগে আর আছে কি বা এনার পরে আমাদের নাও নাচ কিনা যদি না থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে সমস্যাটি ছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল